So very good morning to you all. Good morning beta, very good morning. And please anyone responds me, am I audible and visible properly now? Yes, okay. So let's start the class. তো আমাদের আগের দিন সবার আমি ছাত্র কবিতাটার এক্সারসাইজ পার্ট আমরা করছিলাম। তো এক্সারসাইজ পার্টে আমরা দুটো 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 দাগের কোয়েশ্চেন আনসার করেছিলাম। একের যেটাতে ছিল নিচের ভাষায় নিজের ভাষায় নিচের প্রশ্নগুলির উত্তর দাও এবং এক কথায় উত্তর দাও, এই দুটো পার্ট আমাদের কমপ্লিট হয়েছিল, তাই তো? তো আমি আগের ক্লাসেও যেটা করালাম আমি তোমাদেরকেও সেটাই করাবো। সেটা হচ্ছে যে আমরা আগে কোয়েশ্চেন আনসার সেশনটা কমপ্লিট করে নিই, ওকে? যেমন ধরো তিনে রয়েছে সমার্থক শব্দ লেখো বা চারেরটা রয়েছে বিপরীত শব্দ লেখো, সেগুলোতে না গিয়ে এক্সারসাইজের দেখো একদম লাস্টে, এক্সারসাইজের একদম লাস্টে 15 দাগে দেখো রয়েছে মৌখিক প্রশ্ন। তো আমরা এই প্রশ্নোত্তর পর্বটা আগে কমপ্লিট করে নিই, ওকে? তাহলে আমাদের প্রশ্নোত্তর মানে কোয়েশ্চেন আনসার পার্টটা কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ বা শূন্যস্থান পূরণ অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর যা যা আছে সেই পার্টগুলো আমরা তারপরে করব, ওকে? তো তোমাদের দেখো 15 রয়েছে মৌখিক প্রশ্ন। মৌখিক প্রশ্ন মানে হচ্ছে ওরাল কোয়েশ্চেন, মানে ভার্বালি আমরা যে কোয়েশ্চেন আনসার সেশনটা আমরা ভার্বালি যেটা করে থাকি, ভাইবা যেটাকে বলা হয়, বাট এখানে তো ইউ আর নট অ্যাবল টু ইন্টারাক্ট উইথ ফেস টু ফেস, না ফেস টু ফেস ইন্টারাকশন তো আমরা করতে পারছি না, তো সেই কারণে আমরা এই কোয়েশ্চেন আনসার সেশনটা আমরা লিখেই করব, ঠিক আছে? সম্পূর্ণা সুইচ অফ ইউর ফ্রন্ট ক্যামেরা বেটা। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে যে দেখো আমি আগের দিন তোমাদেরকে ওয়ান ওয়ার্ড আনসার অর্থাৎ এক কথায় উত্তর দাও এবং একটা সেন্টেন্স অর্থাৎ পূর্ণ বাক্যে উত্তর দেওয়ার মধ্যে কী ডিফারেন্স সেটা বলেছিলাম। তো আমি তোমাদের সে ক্ষেত্রে বলেছিলাম যে কেবলমাত্র তখনই আমরা ওয়ান ওয়ার্ড আনসার দেব বা এক কথায় উত্তর দেব যখন মেনশন করা থাকবে। যদি মেনশন করা না থাকে তো সমস্ত ক্ষেত্রে উই হ্যাভ টু আনসার্স উইথ আ ফুল সেন্টেন্স, ওকে? যদি ধরো তোমাকে এরকম বলা থাকে যে একটি বাক্যে উত্তর দাও বা পূর্ণ বাক্যে উত্তর দাও বা সংক্ষিপ্ত উত্তর দাও বা নিজের ভাষায় উত্তরগুলি লেখো, তো তখন তো তোমাকে পুরো বাক্য কমপ্লিট করে উত্তর লিখতেই হবে। বা অনেক সময় থাকে না আনসার্স দ্য ফলোয়িং, মানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, শুধু এরকম থাকলো, তখনও কিন্তু তোমাকে পূর্ণ বাক্যেই উত্তর দিতে হবে, শুধুমাত্র যদি মেনশন করা থাকে এক কথায় উত্তর দাও অর্থাৎ ওয়ান ওয়ার্ড আনসার, তখনই কিন্তু তুমি একমাত্র এক কথায় উত্তর দেবে, আর তাছাড়া কোনো অবস্থাতে কিন্তু তুমি এক কথায় উত্তর দেবে না, সমস্ত ক্ষেত্রে তোমাকে কিন্তু সেন্টেন্স কমপ্লিট করতে হবে, ঠিক আছে? ঈশান, আমি সেইভাবে এখন কবে ব্যাকরণ করাবো আর কবে টেক্সট করাবো এইভাবে কিন্তু আলাদাভাবে করাবো না, তার কারণ আমি অলরেডি যখন আমাদের প্রথম দিন যে ইন্টারঅ্যাকশন হয়েছিল এই সেশনের ফার্স্ট ক্লাসে অলরেডি আই হ্যাভ টোল্ড যে প্রত্যেক দিনই তোমরা দুটো করে বুকই সাথে নিয়ে বসবে। তার কারণ আমার হয়তো মনে হতে পারে যে আমি যেহেতু এটা অনলাইন ক্লাস হচ্ছে তোমাদের তো বুক ক্যারি করার কোনো ব্যাপার নেই অর্থাৎ ব্যাগ ভারী হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, সো আমার যদি মনে হয় যে আজকে একটু টেক্সট করাবো একটু গ্রামার করাবো আমি করাতে পারি, বা আমার যদি মনে হয় যে টেক্সট একটা চ্যাপ্টার ধরেছি সেই চ্যাপ্টারটা কমপ্লিট করিনি তারপর গ্রামারের আর একটা চ্যাপ্টার করাবো সেটাও আমি করাতে পারি, বা এরকমও মনে হতে পারে যে দু তিন দিন পরপর টেক্সট হলো এবার দুদিন পরপর একটু গ্রামার করাই সেটাও করাতে পারি। তো জেনারেলি আমি যেটা ফলো করতে পছন্দ করি, যেহেতু এটা অনলাইন ক্লাস চলছে, যেহেতু তোমাদের ভিডিও আপলোডিংয়ের পরে তোমাদের ভিডিও দেখে ফলো করার একটা ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে আমি এটা প্রেফার করি যে প্রথমে যে কোনো একটা চ্যাপ্টার, সেটা হতে পারে গ্রামার সেটা হতে পারে টেক্সট, তো যে চ্যাপ্টারটা আমি শুরু করেছি সেই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করি, তার কোয়েশ্চেন আনসার কমপ্লিট করি, তারপর একটা নিউ চ্যাপ্টার ধরি, তো সেই নিউ চ্যাপ্টারের ক্ষেত্রে সেটা গ্রামারও হতে পারে টেক্সটও হতে পারে, ঠিক আছে? অ্যান্ড আই থিঙ্ক ঈশান তোমার ডিভাইসেসে কোনো প্রবলেম রয়েছে, বিকজ বাকিরা তো আমাকে শুনতে পাচ্ছে তাদের তো কোনো প্রবলেম হচ্ছে না, তো যারা শুনতে পাচ্ছ না তারা বা দেখতে পাচ্ছ না এরকম প্রবলেম হচ্ছে আমার মনে হয় যে তারা একবার কলটা ডিসকানেক্ট করো দেন আগেন রিজয়েন করো, ওকে? রিজয়েন করলে হয়তো আবার ব্যাপারটা ঠিক হয়ে যাবে। অঞ্জিষ্ণু কর, অঞ্জিষ্ণু তোমার মাইক্রোফোন মিউট করো,
অঞ্জিষ্ণু মাইক্রোফোন মিউট করো, মিউট ইউর মাইক্রোফোন এভরিওয়ান, এই ক্লাসে এসে মাইক্রোফোন মিউট করো, সুইচ অফ করো ফ্রন্ট ক্যামেরা, এগুলো বলতে বলতে তো টাইম চলে যাচ্ছে বেটা। তোমরা তো গত বছর পুরোটাই অনলাইন ক্লাস করেছো, সো তোমরা তো এই ব্যাপারটার সাথে ইউজ টু, তোমরা তো ক্লাস ফোরে উঠে গেছো, তো এগুলো বলাটা আর দরকার নেই বলেই আমার মনে হয়। তো এনিওয়ে, মৌখিক প্রশ্ন যেহেতু দিয়েছে, তো আমি যেটা বললাম যে ওয়ান ওয়ার্ড আনসার যদি কেবলমাত্র মেনশন করা থাকে তাহলেই একমাত্র আমরা ওয়ান ওয়ার্ড আনসার লিখবো, আদারওয়াইজ আমরা সব ক্ষেত্রেই কিন্তু ফুল সেন্টেন্সে আনসার করবো। ওকে, তো এখানে তোমাদের মৌখিক প্রশ্ন দিয়েছে, আমরা যেহেতু প্রশ্নগুলো প্রশ্নোত্তর লিখবো বোর্ডে, তো আমরা ফুল আনসার করবো, ফুল সেন্টেন্সেই উত্তর লিখবো। তো আমি প্রশ্নগুলো বলার পরে আমাকে উত্তর টাইপ করবে সবাই, আমি কোশ্চেনস করার আগে নয়, ঠিক আছে? আমি কোশ্চেন করার আগে নয়, ওকে? সবার আমি ছাত্র কার্ড লেখা, সবার আমি ছাত্র, ইয়াস, ত্রিপর্ণা আনসার করেছে, সৌরী আনসার করেছে, জিষ্ণু, ওয়েন্দ্রিলা কি লিখেছে, ম্যাম উই উইল রাইট দ্য কোয়েশ্চেন্স, নো 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 নিড টু রাইট দ্য কোয়েশ্চেন্স, বিকজ কোয়েশ্চেন্স তো অলরেডি তোমাদের এক্সারসাইজ পার্টে রয়েছে, অলরেডি ইট হ্যাজ বিন ইন ইয়োর এক্সারসাইজ পার্ট, তো শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে উত্তর লেখো, কোয়েশ্চেন্স লেখার দরকার নেই। সানা, তুমি কেন সৌরীরটা কপি করলে? কেউ কারোরটা কপি করবে না, সানা তুমি সৌরীরটা কপি করেছো, কপি পেস্ট চলবে না ইন মাই ক্লাস, ওকে? সুনির্মল বসু, ইয়েস, সবার আমি ছাত্র, তাহলে আমরা পুরো আনসার করব, সবার আমি ছাত্র, কবিতাটি কবি সুনির্মল বসুর লেখা, সবার আমি ছাত্র কবিতাটি কবি সুনির্মল বসুর লেখা, ওকে? এখানে একটা জিনিস দেখো, যেহেতু এটা কবির একটা পার্টিকুলার কবিতার নাম লিখছি, যখন আমরা পার্টিকুলার কোনো বিষয়কে ইন্ডিকেট করি তখন সেটাকে আমরা সিঙ্গেল কোটের মধ্যে লিখি, তাই তো? তো এই জন্য কিন্তু আমি এটাকে সিঙ্গেল কোটের মধ্যে লিখেছি, সবার আমি ছাত্র কবিতাটি কবি সুনির্মল বসুর লেখা, আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, কবির লেখা একটি বইয়ের নাম লেখো, আচ্ছা ছানাবড়া লিখেছে সৌরী, সংকলন লিখেছে ছানাবড়া, আচ্ছা বীর শিকারী লিখেছে ত্রিপর্ণা, দেখি আর কে কি লেখে, দেবমিতা, দেবস্মিতা ফ্রন্ট ক্যামেরা অফ করো বেটা, কি হচ্ছে বেটু, আই এম নট এবল টু হিয়ার ইউ বিকজ আই ডোন্ট হ্যাভ দ্য ইয়ার প্লাগ, সো হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে মি দ্যাট টাইপ ইন দিস চ্যাট বক্স। প্রিয়াঙ্কা লিখেছে আনন্দধারা, ইয়েস, আনা লিখেছে বীর শিকারী, সম্পূর্ণা লিখেছে আমার ছড়া, আচ্ছা রাজন্যা লিখেছে ছানাবড়া, হ্যাঁ ঠিক আছে, তার মানে মোটামুটি তোমরা একটা করে বইয়ের নাম লিখতে পারছো, ঠিক আছে? তো আমি এখানে একটা বইয়ের নাম লিখি, নট নিডেড যে এটাই লিখতে হবে, যে কোনো একটা বইয়ের নাম লিখলেই হবে, কিন্তু সেই বইটার স্পেলিংটা সম্পর্কে, নামটা স্পেলিংটা সম্পর্কে একটু কিন্তু ঠিকঠাক যেন থাকে, তার কারণ হচ্ছে যে কবির লেখা একটা বইয়ের নাম, তো তোমাকে সেইটাই লিখতে হবে যেটা কবি নামকরণ করে গেছেন, ঠিক আছে? নামকরণের ক্ষেত্রে আমরা কোনো উল্টোপাল্টা স্পেলিং হলে কিন্তু সেখানে মার্কস কাটা যায়, ওকে? কবির লেখা একটি বইয়ের নাম লেখো, কবির লেখা একটি বইয়ের নাম হলো, আমি ছানাপড়ায় লিখি,
আচ্ছা, এই ছানা পড়াটাও কিন্তু আমি সিঙ্গেল কোটের মধ্যে লিখেছি। কবির লেখা একটি বইয়ের নাম হলো ছানা বড়া, ঠিক আছে? ওকে, আচ্ছা গয়ের কোশ্চেন দেখো, কবি কি পদক পেয়েছিলেন, কত সালে পেয়েছিলেন? কবি কি পদক পেয়েছিলেন? সানা, আমি মাঝে মাঝে স্ক্রিন থেকে একটু সরে যাচ্ছি, বিকজ তোমরা না হলে বোর্ডটা দেখতে পাবে না, তো তাই জন্য। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট, ত্রিপর্ণা ভুবনেশ্বরী পদক। কবি কি পদক পেয়েছিলেন? আর দেখি বাকিরা কি লিখেছে। ভুবনেশ্বরী পদক অভিজিৎ লিখেছে 1956 সালে। হ্যাঁ, একদম তাই। নাও আই এম রাবিং দ্য বোর্ড, ওকে? কবি ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন, কবি ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন, কত সালে পেয়েছিলেন অলরেডি আনসার করে দিয়েছে, 1956 সালে পেয়েছিলেন। ওকে, ১৯৫৬ সালে পেয়েছিলেন। কবি কি পদক পেয়েছিলেন? কবি ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। ভুবনেশ্বরী পদকটা আমি সিঙ্গেল কোটের মধ্যে রেখেছি। কত সালে পেয়েছিলেন? ১৯৫৬ সালে পেয়েছিলেন। সানা, তুমি এটা আবার কি পাঠালে? ইউ আর নট এবল টু সি মি, ইটস ওকে। তুমি বোর্ড দেখতে পাচ্ছ তো, তাহলেই হবে। তো ইউ আর এবল টু হিয়ার মি, আই থিঙ্ক যে তোমার ডিভাইসে হয়তো কোনো প্রবলেম হচ্ছে, সো একবার ডিসকানেক্ট করে আগেন রিজয়েন করো। যারা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ না, তারা একবার ডিসকানেক্ট করে আগেন রিজয়েন করো। আই থিঙ্ক তোমাদের ডিভাইসে কোনো প্রবলেম হচ্ছে, কারণ বাকিরা তো আমায় দেখতে পাচ্ছে। আচ্ছা হ্যাঁ, এবার দেখো আমি কেন দুটো বুলেটিং করে আনসারটা দিয়েছি। প্রথমে একটা বুলেট করে, যেহেতু ফার্স্ট পার্টে একটা কোয়েশ্চেন ছিল যে কবি কি পদক লাভ করেছিলেন, সেটা দেখো একটা সিঙ্গেল বুলেটে আমি লিখেছি কবি ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। সেকেন্ড পার্টের আনসার ছিল কত সালে পেয়েছিলেন, তাই কিন্তু ডাবল বুলেট করে লিখেছি 1956 সালে পেয়েছিলেন। এটা আর কিছুই না, এটা হচ্ছে যে তুমি যদি পার্ট দুটোকে, বা পার্ট অনেক সময় থাকে তিনটে পার্টে বা চারটে পার্টে, তো প্রত্যেকটা পার্টকে যদি আলাদা আলাদা করে এরকম করে ডিনোট করে দাও, তাহলে সেখানে আনসারসটা চেক করতে সুবিধে হয়, বা তোমারও দুটো আনসারের মধ্যে একটা ডিফারেন্স থাকে, ঠিক আছে? আচ্ছা ঘ, পাঠশালায় কি হয়? পাঠশালায় কি হয়? পাঠশালায় পড়াশোনা হয়। ইয়েস, পাঠশালায় কি হয়? ভেরি গুড আনসার ত্রিপন্না, পাঠশালায়। হোপ যেগুলো সবাই আনসার করতে পারবে, তাই আমি ফার্স্ট জোনের আনসারটা নিয়ে, আর আমি বেশিক্ষণ ওয়েট করছি না, বিকজ আমারও তো ক্লাসের টাইমটা চলে যাচ্ছে, নেক্সট টিচার চলে আসবেন তোমাদের নেক্সট ক্লাসের জন্যে। পাঠশালায় পড়াশোনা হয়, ঠিক আছে। চলো একদম লাস্ট কোশ্চেনে চলে যাই। কবি পৃথিবীকে পাঠশালা বলেছেন কেন? এই আনসারটা একটু বড়, এই আনসারটা হয়তো তোমরা সবাই টাইপ করতে পারবে না, তবু আমি আমি জানি যে আমি এক্সপেক্ট করছি এটা যে তোমরা সবাই আনসারটা জানো, তার কারণ আগের দিন তোমরা যে কোশ্চেন্সগুলোর আনসার দিয়েছিলে সেখান থেকেই এই কোশ্চেনের আনসারটা দেওয়া যাবে। কবি পৃথিবীকে পাঠশালা বলেছেন কেন? না, কবি যেহেতু প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, তো সে কারণে কবি পৃথিবীকে পাঠশালা বলেছেন, তাই তো? তাহলে লিখে ফেলি, যেহেতু
প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শেখা যায়। সেহেতু কবি পৃথিবীকে পাঠশালা বলেছেন। দেখো, যেহেতু প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শেখা যায়, সেহেতু কবি পৃথিবীকে পাঠশালা বলেছেন। কপি ইট ফ্রম দ্য বোর্ড। ওকে, একটু স্পেলিংয়ের ব্যাপারে সবাই কেয়ারফুল হবে। তোমাদের স্পেলিং নিয়ে কিন্তু আমার প্রচণ্ড তোমাদের বিরুদ্ধে আমার মন খারাপ আছে বলো। আই এম ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট অল অফ ইউর স্পেলিংস। ম্যাক্সিমাম জন স্পেলিংয়ে প্রচণ্ড ভুল করছো, খুব সিলি মিস্টেক। হয়তো রস্বয়ের জায়গায় দীর্ঘই র লিখছো, কিন্তু নিচের ফুটিটা দিচ্ছ না, নিচের ডটটা দিচ্ছ না। রয়ের নিচের ওই বিন্দুটা বা ডটটা না দেওয়া মানে কিন্তু রটা ব হয়ে গেল, তখন কিন্তু তোমার নাম্বার কিন্তু কেটে যাবে। তো এগুলো কিন্তু তোমাকে বাংলার ক্ষেত্রে মাথায় রাখতে হবে, ঠিক আছে? নাও আই এম আগেন এক্সপ্লেন দ্য ফাইভ কোয়েশ্চেন্স। সবার আমি ছাত্র কার লেখা? সবার আমি ছাত্র কবি সুনির্মল বসুর লেখা। কবির লেখা একটি বইয়ের নাম লেখো। তোমরা যে যেটা লিখেছো, ছানা বড়া, বেড়ে মজা, আনন্দ নাড়ু, হুল স্থূল, বীর শিকারী, যে কোনো একটা লিখলেই চলবে। কবি কী পদক পেয়েছিলেন? কবি ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। কত সালে পেয়েছিলেন? 1956 সালে পেয়েছিলেন। পাঠশালায় কী হয়? পাঠশালায় পড়াশোনা হয়। কবি পৃথিবীকে পাঠশালা বলেছেন কেন? যেহেতু প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শেখা যায়, সেহেতু কবি পৃথিবীকে পাঠশালা বলেছেন। ওকে ওকে, নাও অ্যাট ফার্স্ট টুডে আই এম গিভিং ইউর অ্যাটেন্ডেন্স অ্যাট ফার্স্ট, অ্যান্ড দেন আফটার উইল ডিসকাস আনাদার থিং। অঞ্জিষ্ণু, ওকে, তোমরা বোর্ড থেকে কপি করো, ততক্ষণ আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি। ঈশান, সাত্বিক, টুডে অলসো ইউ আর ইন প্যাসিভ মোড। কেন সাত্বিকের কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছি না? অনেকের কাছ থেকেই পাচ্ছি না, বাট সাত্বিক আমি তোমাকে আগের দিনও বলেছিলাম, বেটু আমার ক্লাসে কিন্তু রেসপন্স করতে হবে। ওকে, সো টুডে সবাই, হোপ কি সবাই কোশ্চেন্স আনসার লিখেছো, বাট আজকে আমার চেক করাটা একটু অসুবিধে, বিকজ অলরেডি তোমাদের ক্লাসের টাইম ওভার হয়ে গেছে, নেক্সট টিচার এখনই চলে আসবেন। তো আই এম রিকোয়েস্টিং টু ইউ অল যে তোমরা একটু, যদি ইফ ইউ আর এবল টু ডু দ্যাট, তাহলেই অ্যাকচুয়ালি ফ্রন্ট পেজটার ছবি তুলে তোমরা এখানে সেন্ড করতে পারো। আদারওয়াইজ এটা ভালো হয়, যেটা আমি আগের সেকশনেও বললাম যে নেক্সট ডেতে আমাদের টাইম থাকলে আমরা এটা অবশ্যই, আমি তোমাদেরটা চেক করব, বাট মাইনিউটলি তোমরা বোর্ড থেকে আনসার্সগুলো কপি করো, ঠিক আছে? আগের দিনও বলেছি, আজও বলছি, বি সেফ, প্রিকশন নাও, সুস্থ থাকো, ভালো থাকো, ওকে, আর পড়াশোনা করতে থাকো, ঠিক আছে? নাও আই এম লিভিং দ্য ক্লাস, ওকে, সবাই ভালো থেকো বেটু, বাই বাই বেটা।